الله رب العالمين بولين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة هو بالشاشي بندرا هو بندرا تمرا بشد توبة كرو توبة نصوحة كرو توبة نصوحة করতে গেলে তিনটা শর্ত আছে কয়টা এক নম্বর জীবনে যৌবনে যত গুনাহ করেছি যত পাপ করেছি এই পাপের কথা স্মরণ করে নিজে নিজে লজ্জিত হতে হবে দুই নম্বর গুনাহের জন্য মাপ চাইতে হবে তিন নম্বর হলো নিজের জীবনকে বিশুদ্ধ করার জন্য বাস্তব তৎপরতা গ্রহণ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে الله رب العالمين بولن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবীজি আপনি বলে দেন ও আল্লাহর বান্দারা জীবনে যারা গুনাহ করে পাপ করে গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করে ফেলেছো দুজি গুনাহ থেকে ফিরে আসতে পারো তওবা যদি করতে পারো আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে যদি মাপ চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন বন্ধুগণ আমার আল্লাহর সাথে মুরব্বি কেউ নাই আল্লাহর সাথে মাওলা কেউ নাই আল্লাহর সাথে ক্ষমাশীল কেউ নাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহর রহমতে 100টা ভাগ করেছেন কয়টা ভাগ জুড়ে কোন আন্ধেরা কোন আওয়াজ দেন যেটা আমার টান ভালো লাগবে আন্ধেরা কোন ভালো লাগবে আমার টান কোয়াও ভালো লাগবে আল্লাহর রহমতটা কয়টা ভাগ করছে 100 ভাগ করেছেন তার 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাতের মুঠার ভিতরে রেখেছেন শুধু একটা রহমত শুধুমাত্র দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছেন এই রহমত একটা রহমতকে ভাগ করে করে আপনি পেয়েছেন আমি পেয়েছি দুনিয়ার সমস্ত মানুষ পেল আপনার বাড়িতে গরু আছে মহিষ আছে বেড়া আছে বকরি আছে মুরগি আছে আছে কিনা কোন মুরগির বাচ্চা যে সিলে থাফা মারবার আয়ে কাউয়া মুরগি বয়েতে হ্যাঁ কি করে গো উর্ত শ্বাসে দৌড় দে মুরগি জানে হেলে খাইবার আইছে ওয়াফে খাইবার আইছে মুরগি জানে হেলের হামলা থেকে ওয়াফের হামলা থেকে আমি আমার বাচ্চারে বাঁচাইবার পাইতাম না তারপরেও সন্তানের মায়ায় সন্তানের মহব্বতে উর্ত শ্বাসে দৌড় দে বাচ্চাকে বাঁচাইবার জন্য সুবহানাল্লাহ আপনার আমার অনেক দিন ছেলে মেয়ে না থাকলে কলিজা কান্দে বহুত মানুষে শাদি করেছে ছেলে হয় না মেয়ে হয় না মা হারা আর যাদের হয়েছে সন্তান কোনো অপরাধ যদি করে তার বাবা যদি সন্তানকে মারতে আসে মা তার পিঠ পিটে দেয় বাচ্চাকে বাচ্চাকে মারের থেকে বাঁচাইবার জন্য মা তার নিজের পিঠ পিটে দেয় কিন্তু সন্তানকে মারতে দেয় না ঠিক কি না একজন মহিলা বুড়ি মহিলা বয়সটা 90 বছর কয় বছর 90 বছর এই বুড়ি মহিলা তার তিনটা সন্তান কয়টা সন্তান তিনটা সন্তান খুব ধনী টিহা পয়সার অভাব নাই কিন্তু বুড়ি মা 90 বছর বয়স ভিক্ষা করে মানুষের ঘরে ঘরে দরে দরে যায় ছেলে ফেলেরা দেখে না আর কিছু না ওইটি মারে আঘাত করে মারে মারে মায়ের ধীর করে তো নাউজুবিল্লাহ আশপাশের মানুষ অধৈর্য হয়ে গেছে একদিন গিয়ে থানার মধ্যে কমপ্লেন দিল বলল স্যার আমার এলাকার মধ্যে আমার ঘরের লগে একজন বুড়ি মহিলা বয়সটা 90 বছর ভিক্ষা করিয়া খা তার তিনটা সন্তান ধরে মায়ের ধীর করে
পুলিশও বরদাস্ত করা পাইলো না পুলিশ আয়া একটা ছেলের দুইরা লয়ে গেল বন্ধুগণ আমার দেখুন আল্লাহ রহমতকে 100টা ভাগ করেছে 99টা ভাগ আল্লাহর কুদরতি হাতের মুঠার ভিতরে একটা ভাগ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দিয়েছেন আমি এই কথা প্রমাণ করতে চাই বুঝিয়ে দিতে চাই এই বেচারা বুড়িকে মারল তার সন্তানেরা এত অত্যাচার জুলুম অত্যাচার করলো বুড়ি যখন শুনলেন যে তার একটা ছেলেকে থানার পুলিশে ধরে নিয়ে গেছে বুড়ি বেচারি দৌড়ে গিয়ে থানায় পুলিশের দুইটা পাও ঝরায়া ধরে বলছে স্যার আমার সন্তান আমাকে মারুক আমাকে খেতে না দোক শুধু একবার মা বলে ডাকো তাতে আমার মন খুশি হয়ে যাবে তাতে আমার মন ভরে যাবে বন্ধুগণ আমার চিন্তা করে একটা রহমত ভাগ করে করে যদি হয় এত মায়া এত দয়া এত রহমত এবার চিন্তা করেন যে আল্লাহর কুদরতি হাতের মুঠার ভিতরে তার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার মুঠার ভিতরে রেখেছেন সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া ঠিকই না এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে যদি মাপ চাই নবীজি বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে মাপ চাই চোখ দিয়ে যখন পানি ছেড়ে দেয় নবীজি হাদিসের মধ্যে বলেছেন বান্দার চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দেয় সুবহানাল্লাহ